প্রিয় বন্ধুরা, তোমরা যারা স্বামী বিবেকানন্দ মেড কাম স্কলারশিপে আবেদন করেছো, তোমাদের প্রত্যেকের অনেক জিজ্ঞাসাবাদ রয়েছে টাকা ঢোকা সংক্রান্ত, লাস্ট ডেট সংক্রান্ত, ও সংখ্যালঘু যারা ভাই বোন রয়েছে তোমাদের ক্ষেত্রে আবেদন প্রক্রিয়া কিভাবে হবে, কি অফিসিয়াল তথ্য আছে, বিএড যারা রয়েছে, এমএড যারা রয়েছে, অনলাইন ইনকাম সার্টিফিকেট যারা সাবমিট করেছো, তোমাদের বহু কোশ্চেন রয়েছে, তোমাদের প্রশ্ন অনুযায়ী বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব কর, সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারে সদস্য হয়ে ওঠো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো, আর ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, সরাসরি প্রশ্ন করতে পারো। সবার প্রথমেই বলে রাখি, তোমাদের স্বামী বিবেকানন্দ মেড কাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, একই সাথে তোমাদের যে টাকা সেটা কিন্তু ব্যাংকে বিতরণ প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। অনেকে এই মুহূর্তে টাকা পেয়ে গেছে তাদের ব্যাংকে, বহু ছাত্রছাত্রী, আমার তিনটে ছাত্রছাত্রী টাকা পেয়েছে, আমার নিজের তিন ছাত্রছাত্রী টাকা পেয়ে গেছে, একজন 12,000 আর দুজন 18,000 করে টাকা কিন্তু পেয়ে গেছে তার ব্যাংক অ্যাকাউন্টে। এছাড়া তোমরা অনেকে পেয়েছো সেটাও জানিয়েছে, এবং তোমরা অনেকে পাওনি সেটাও জানিয়েছো যে আমরা আবেদন অনেকে আগে করেছি, আমরা কি টাকা পাবো। অনেকের তো এটাও ডাউট রয়েছে, আমরা অনলাইন ইনকাম সার্টিফিকেট দিয়েছি সেক্ষেত্রে কি আমরা টাকা পাবো। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, অনলাইন ইনকাম সার্টিফিকেটে আবেদন করে টাকা পেয়েছে এরকম ছাত্রছাত্রীর সঙ্গেও কিন্তু আমার কথা হয়েছে। তো কাজেই তোমাদের চিন্তা করার বিষয় নেই, প্রত্যেকটা ছাত্রছাত্রীকে একই সাথে টাকা পাঠিয়ে দেবে এরকম না, এক একটা জেলা থেকে শুরু করা হয়, একটা জেলা কমপ্লিট হচ্ছে আবার আরেকটা জেলায় যাওয়া হচ্ছে, এরকম জেলা ভিত্তিক কিন্তু টাকাটা বিতরণ করা হয়। কাজে তোমাদের যাদের টাকা ঢুকে গেছে তোমরা তো পেয়েই গেছো, আর যারা ঢোকে, যাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তাদের চিন্তা করার প্রয়োজন নেই, তাদেরও ঢুকে যাবে, হয়তো তোমাদের আর জেলায় এখনও পর্যন্ত পাঠানো হয়নি, স্টেপ বাই স্টেপ পাঠানো হবে। এবং এছাড়াও আরও একটা বিষয় নির্ভর করে যে তুমি আবেদন প্রক্রিয়াটা কবে করেছো, ফার্স্টের দিকে করেছো না সবেমাত্র করলে। যদি এখন সবেমাত্র করে থাকো তাহলে একটু টাইম লাগবে, আর যারা আগে করে ফেলেছে তারা এই লোডে টাকাটা পেয়ে যাচ্ছে, এবং তোমরা যারা এখন আবেদন করছো তোমরাও টাকা পাবে, যারা আবেদন করোনি এখন করছো তারাও পরবর্তীকালে টাকা পাবে। অর্থাৎ যারা আবেদন করোনি অবশ্যই আবেদন করো, কিভাবে কি প্রসিডিউর রয়েছে এ তা নিয়ে রীতিমতো ডেডিকেটেড ভিডিও করা আছে, লিংক এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া নিয়ে, সম্পূর্ণ অফিসিয়াল প্রসিডিউর নিয়ে। এরপরে তোমাদের মধ্যে যারা সংখ্যালঘু ভাই বোন আছো এবং 60%-এর ওপরে পেয়েছো, 75%-এর নিচে পেয়েছো, ও তোমাদের অনেক সমস্যা রয়েছে, তোমরা স্বামী বিবেকানন্দ মেড কাম স্কলারশিপের পোর্টালে আবেদন করতে পারবে না, যেটা রীতিমতো আমি অনেক আগে জানিয়ে দিয়েছি, কারণ আবেদন করার সময় পরিষ্কারভাবে লেখা ছিল মাইনরিটি যে স্টুডেন্টরা আছে তাদের জন্য আলাদা একটা পোর্টাল দিয়ে দেওয়া হয়েছে, যেটা ঐক্যশ্রীর পোর্টাল, তোমরা দেখলেই বুঝতে পারবে। কিন্তু ঐক্যশ্রীর পোর্টালে সমস্যা হচ্ছে ছাত্রছাত্রীরা যারা 75% পেয়েছে তারাই স্বামী বিবেকানন্দ মেড কাম স্কলারশিপে আবেদন করতে পারবে, কিন্তু যারা 75%-এর নিচে পেয়েছে, 60%-এর ওপরে পেয়েছে তারা আবেদন করতে পারবে না। তারা আর স্বামী বিবেকানন্দ মেড কাম স্কলারশিপের যে মেন পোর্টাল আছে এবং ঐক্যশ্রীর যে পোর্টাল আছে এই দুই পোর্টালেই কিন্তু তারা আবেদন করতে পারছে না। তো এক্ষেত্রে তারা সমস্যায় রয়েছে, এবং আমি তোমাদের বলেছিলাম তোমাদের জন্য কিন্তু ও রীতিমতো ব্যবস্থা করা হবে, যেহেতু মুখ্যমন্ত্রী বলেছে 60%-এর সকল ছাত্রছাত্রী আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকের জন্য সুখবর, ওর তোমরা প্রত্যেকে ওয়েট করে থাকো, তোমাদের 2 সপ্তাহের মধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হবে। কোথায় আবেদন প্রক্রিয়া শুরু হবে? ঐক্যশ্রীর পোর্টালে আবেদন প্রক্রিয়া শুরু হবে। কোনো সংখ্যালঘু ভাই বোন ও স্বামী বিবেকানন্দ মেড কাম স্কলারশিপের পোর্টালে আবেদন করতে পারবে না। তোমরা বেকার ট্রাই করছো, তোমরা আবেদন করতে পারবে না 60% পেলেও। তোমাদের আবেদন করতে হবে কিন্তু ঐক্যশ্রীর পোর্টালে 2 সপ্তাহের মধ্যে, তোমাদের ঐক্যশ্রীর পোর্টালে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কাজেই তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই, তোমাদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং তোমরা আবেদন করবে, তারপরে তোমাদেরও ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করবে। এছাড়া যারা পোস্ট ম্যাট্রিকের জন্য ঐক্যশ্রীর পোর্টালে আবেদন করেছো তোমাদের জন্য আরও একটা সুবিধা রয়েছে, তোমরা তোমাদের যে স্কলারশিপ সেটাকে যদি স্বামী বিবেকানন্দতে আপগ্রেড করতে চাও বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপেও আবেদন করতে চাও, যখন ঐক্যশ্রীর পোর্টালে এ স্বামী বিবেকানন্দ মেড কাম স্কলারশিপ 60%-এর ওপরে যারা পেয়েছে তাদের জন্য শুরু হবে, তখন কিন্তু তোমাদের কাছে একটা মেসেজ চলে আসবে, তোমাদের ইমেলে একটা ইমেল চলে আসবে যে এই লিঙ্ক থেকে তোমরা তোমাদের আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে পারবে। অর্থাৎ তোমাদের প্রত্যেককেই কিন্তু ও 60%-এ আবেদন করার সুযোগ দেওয়া হবে। সংখ্যালঘু ভাই বোনের জন্য একটু দেরি হলো, কিন্তু তাও তোমরা কিন্তু পেয়ে যাবে আর তৎক্ষণাৎ। আর যখনই সংখ্যালঘু ভাই বোনদের জন্য অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হবে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তৎক্ষণাৎ তোমাদের জানিয়ে দেব।
এরপরে তোমরা যারা বিএড এবং এমএড ছাত্রছাত্রী আছো, তোমাদের মধ্যে অনেকের কনফিউশন রয়েছে আমরা কত নম্বর পেলে এক্স্যাক্টলি আবেদন করতে পারবো। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি, তোমরা 53% পেলেই কিন্তু এমএড এবং বিএড এর জন্য আবেদন করতে পারবে। প্রথম দিন তোমাদের ডিটেলসে জানিয়ে দিয়েছিলাম আবেদন প্রক্রিয়া এবং কিভাবে তোমরা আবেদন করবে সম্পূর্ণ প্রসিডিউর। একই সাথে তোমাদের আরও একটা বিষয় জানিয়েছিলাম যে তোমরা যারা আগের বছর পাস আউট করেছো ও কিংবা আগের বছর বিএড শুরু করেছো ও এবছর বিএডে ভর্তি হওনি, তোমাদের জন্য কিন্তু অফিসিয়াল রুলস অনুযায়ী তোমরা এই মুহূর্তে আবেদন করতে পারবে না। এবং সেখান থেকে কিন্তু যারা আগের বছর ভর্তি হয়েছিল এমএড বা বিএডে, তারা কিন্তু অনেকে এ আবেদন করার চেষ্টা করেছে, ইনফ্যাক্ট আবেদন করলেও কোনো রকমভাবে এ তোমাদের কিন্তু ইনস্টিটিউশন যেটা আছে সেটা রিজেক্ট করে দেবে যে রুলস আছে সেই রুলস অনুযায়ী। কাজেই বৃথা আবেদন করে কোনো লাভ নেই। তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, অফিসিয়াল দপ্তরের সাথে কথা বলেছি, সেই অনুযায়ী তোমাদের প্রত্যেককে জানাই, তোমরা যারা এবছর বিএডে ভর্তি হয়েছো এমএডে ভর্তি হয়েছো তারাই আবেদন করতে পারবে। অর্থাৎ 2021-23 কোর্সের জন্য যারা ভর্তি হয়েছে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে অফিসিয়াল রুলস অনুযায়ী। জানি যারা আগের বছর ভর্তি হয়েছিল তাদের জন্য অপশান ছিল না, এবছর তাদেরকে একটা সুযোগ দিলে অতি অবশ্যই ভালো হতো, কিন্তু ও অফিসিয়াল রুলস যেটা সেটাই আমি জানাতে বাধ্য, সেই কারণে সেটাই তোমাদের জানিয়ে দিলাম। এরপরে তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা আমাকে জিজ্ঞাসা করছো আমরা টাকা পেয়ে গেছি কিংবা আমরা টাকা পাবো, ক বছর টাকা পাবো। দেখো, তোমার যে ডিউরেশনটা রয়েছে কোর্স ডিউরেশন, অর্থাৎ তোমরা যারা এই মুহূর্তে মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের টাকা পেয়েছো, তোমরা এই বছর তো পেলে পরের বছরও সেম টাকা পাবে। এবছর যদি 12,000 পাও পরের বছরও 12,000 পাবে, টোটাল 24,000 হয়ে গেল তোমার ওই কোর্সের জন্য, অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য। এবং কোনো ছাত্রছাত্রী ধরো কলেজে ভর্তি হয়েছে এই মুহূর্তে, এবছর ওর 18,000 টাকা পেয়েছো, তার পরের বছরও 18,000 পাবে, তার পরের বছরও 18,000 পাবে। এ তোমাদের রিনুয়াল এক্ষেত্রে তোমাদের করতে হবে, অর্থাৎ তোমরা 3 বছর পাবে। কোনো ছাত্রছাত্রীর কোর্স হচ্ছে 4 বছর, তারা 4 বছর পাবে, অর্থাৎ তুমি যে কোর্সের জন্য আবেদন করেছো সেই কোর্সটা কত বছর সেটা দেখতে হবে। সেই টাকাটা তো কিন্তু তোমরা পেয়ে যাবে রিনিউয়াল করার মাধ্যমে পরবর্তী বছরে, অর্থাৎ যে অ্যামাউন্টটা এবছর পাচ্ছ। ফর এক্সাম্পল, আমার এই ছাত্রটি রয়েছে যে উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে ভর্তি হয়েছে বিএসসিতে এবং সে 18,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছে এবছর। তার পরের বছর অর্থাৎ সেকেন্ড ইয়ারে তারা রিনিউয়াল করে আবার 18,000 টাকা পাবে এবং থার্ড ইয়ারে তারা রিনিউয়াল করে আবার 18,000 টাকা পাবে। এইরকমভাবে কিন্তু চলতে থাকবে। কোনো ছাত্রছাত্রীর কোর্সের অ্যাকর্ডিং যে স্কলারশিপ সেটা হচ্ছে 5,000 টাকা, সেক্ষেত্রে প্রতি মাসে 5,000 টাকা হিসাবে 12 মাসে 60,000 টাকা, মানে প্রথম বছর 60,000 টাকা স্কলারশিপ পাচ্ছে, দ্বিতীয় বছরও 60,000 টাকা, তৃতীয় বছরও 60,000 টাকা, এরকমভাবে কিন্তু ও তোমাদের টাকা অ্যামাউন্টটা পেয়ে থাকে। তোমাদের যে জিজ্ঞাসা ছিল সেই জিজ্ঞাসা অনুযায়ী সমস্ত তথ্য তোমাদেরকে প্রেরণ করলাম। এখনও যদি তোমাদের কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকে, কোনো বিষয়ে ডাউট থেকে থাকে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর যারা এখনও পর্যন্ত আবেদন করেছো কিন্তু টাকা পাওনি, তারা কিভাবে চেক করবে তোমাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে কিনা, তোমাদের যে স্কলারশিপ সেই স্কলারশিপ তোমাদের স্যাংশন হয়েছে কিনা, অর্থাৎ আবেদনটা মঞ্জুর করা হয়েছে কিনা, তুমি টাকা পাবে কিনা, রিজেক্ট করা হয়নি তো আবেদন, সেই সমস্ত তথ্য কিভাবে তোমরা বুঝতে পারবে তা নিয়ে কিন্তু ডেডিকেটেড ভিডিও করে ফেলেছি। তোমরা যারা জানো না তারা আই বাটনে কিংবা ডেসক্রিপশনে ক্লিক করে কিন্তু সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।